भोला नाथ तुम्हें आमार प्रभु भोला नाथ जय शिव शंकर प्रभु महेश्वर जय शिव शंकर प्रभु महेश्वर जय 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 प्रभु अनादिना तुम्हें आमार प्रभु भोला तुम्हें आमार प्रभु भोला जय शिव शंकर परमेश्वर जय जय प्रभु हे महेश्वर दा प्रभु दर्शन हे महेश्वर दाओ 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 प्रभु दाओ दर्शन तुम्हें आमार प्रभु भोला नाथ तुम्हें आमार प्रभु भोला नाथ जय शिव গণপতি লক্ষ্মী সরস্বতী সবার জন্য আমি রন্ধনও প্রস্তুত করেছি এই মুহূর্তে তোমাদের আহারের ব্যবস্থা করছি মামা বাবু বিলম্বে নাই প্রয়োজন চলুন
বাবা বল পাঁচ চাস করিবার তরে যাচ্ছে কিন্তু যাওয়ার সময় আমায় আশীর্বাদ করে যাও গৌরী আশীর্বাদ তো করতেই হবে আমি আশীর্বাদ করলাম গৌরী যে মনস্কামনা নিয়ে তুমি আমায় পাঠিয়ে দিচ্ছ সেই বল্লুক সদনে চাস করিবার তরে আমি তোমার সেই মনস্কামনা যেন পূর্ণ করতে পারি গৌরী আমি যেন পূর্ণ করতে পারি দেবর্ষি বলুন মা বাবা চলো বাবা এই মুহূর্তে আমাদের রওনা হতে হবে সেই বল্লুক সদনে তুমি শাড়ির পৃষ্ঠে একটু আগে রওনা হও কেন দেবর্ষি নারদের সঙ্গে আমার কিছু কথা আছে ও কথা আছে বুঝি দেবর্ষি মামা বাবা তুমি আমার ভাগ্নে ছেলে বাবা খুব সাবধানে কথা বলো তোমার মামিমা আমার নামে যদি কিছু বলে না তাহলে একটু সাবধানে বলো নারায়ণ নারায়ণ দেবর্ষি মামিমা বড় প্রথমে যাচ্ছ চাষ করিবার তরে কিন্তু খুব সাবধান কেন কারণ তুমি তো জানো বাবা সব সময় তোমার মামা বাবুর একটু নজরে দোষ আছে হ্যাঁ সে তো জানি তুমি চোখে চোখে রেখো ও নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না মামিমা বল্লুকা সদনে গিয়ে না মামা বাবুকে আমি নজরে নজরে রেখে দেব তাহলে মামিমা এখন আসি এসো বাবা তুমি ঢেকে নারায়ণ 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 ও গো চাষ করিতে আজ যাই ভোলা না বললু পার কুলে গো চাষ করিতে বললু পার কুলে গো আর চাষ করিতে যাই ভোলা না বললু পার করিতে যায় ভোলানাথ বললু কাহারো কুলে গো শরীর পিষ্টে চল দেখ দেব ভোলানাথ গো শরীর পিষ্টে চল দেখ দেব ভোলানাথ গো বললু পাড়ো কুলে গি তারা উপরে নিতে চাঁদ করিতে যায় ভোলানাথ বললু কাহারো কুলে গো বাবা এত দূরের পথ আগে জানলাম আসতাম নাকি আচ্ছা বলছিলাম মামা বাবু আমরা এসে গেছি এই তো দেখতে পাচ্ছ ফাঁকা জায়গাগুলো পড়ে আছে না এই জায়গাগুলো সমস্ত আমাদের চাষ করতে নারায়ণ 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 ফাঁকা জায়গায় থাকবো কোথায় দেখো বাবা আমরা ফাঁকা জায়গায় থাকবো কেন তাহলে বুঝতে পারছো না এই যে একটা ঢিলে পড়ে আছে না এই ঢিলের উপর আমরা ছোট্ট দিয়ে একটা কুটির নির্মাণ করব সেই কুটিরের মধ্যে আমরা দুই ব্যাপার তাহলে আপনি বিলম্ব করবেন না আপনি ওই কোন একটা মেড়া তৈরি করুন আর আমি ওই গোল বল হতে কিছু গোল পাতা কে চাইনি কেমন তাই যাও বাবা তুমি তাই যাও তাহলে মামা বাবু আসি নারায়ণ 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 তাই তো দেবর্ষি গেছে গোল পাতা কাটতে গোল বনে ততক্ষণের মধ্যে আমি মেড়াটা তৈরি করেই রাখি সেই সময় দেখি একটা বাঘ আমার দিকে না হালু করে তেড়ে বাবা গো তাই ভয় পেয়ে কাঁপছো বাবা ভয় নেই ভয়ের কোনো কারণ নেই যখন ওই গোল বনে গিয়ে না ওই বাঘের সাথে তোমার দেখা হবে তখন মামিমার নাম স্মরণ করবে সমস্ত ভয় দূরে চলে বাবা
বিপদ যখন সম্মুখে নিজের নাম ভুলে যায় আর মামিমার নাম তো তুচ্ছ। বাবা গো সেই কথাটাই তো আমি স্মরণ করিয়ে দিলাম, যখনই ওই রকম হবে তুমি তোমার মামিমার নাম স্মরণ করলে সমস্ত ভয় দূরে চলে যাবে। আচ্ছা না চলে গেছে। হ্যাঁ না না বাবা আর আসবে না, এখানে আর আসবে না বাবা, আসবে না। দেখো তো কি দেখছো, ও দেখি দেখছো, আর আসবে না তো আমি বলছি না বাবা গো। নারায়ণ না, দেখো তো বাবা মেয়েটা কেমন হয়েছে একবার, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ মামা, তাহলে এক কাজ করো বাবা, তুমি উঠে পড়ো, আমি পাতা তুলে দিই। মাথা খারাপ, আসিবার সময় বলে দিয়েছিলাম বারবার মামা বাবু চাষের কাজ থেকে শুরু করে ঘরের কাজ কিছুই জানি না, আমি জানি না পারবো না। ঠিক আছে বাবা, তোমার উঠতে হবে না, তুমি আমার একটু জোর করে ধরে তুলে দাও, আমি ছেড়ে ফেলি আর তুমি তুলে দেবে, কেমন? ধরো বাবা, জোর দেব ভোলা না তো মামা, ঘরে ছাই গো বাবা। দেখো তো বাবা মেয়েটা ছাওয়া একবার কেমন হয়েছে দেখো তো। এখানে ফাঁকা কেন? কেন বাবা ওইখানে তো ওই ফাঁকা ইচ্ছা করে রেখেছি, তুই বুঝতে পারছো না কেন বাবা আমি ফাঁকা রেখেছি? না দেখো বাবা আমরা দুই ব্যাপারটা এসেছি এই ফাঁকা জায়গায় চাষ করতে, বুঝতে পেরেছো? তাই কুঠিরের মধ্যে আমরা যদি ঘুমিয়ে পড়ি না কেউ তো ডেকে দেওয়ার লোক নেই, তাই ওইখানটা দিয়ে ফাঁকা রেখেছি, যখন সূর্যের আলো ওইখানটা দিয়ে আমাদের গায়ে প্রবেশ করবে না আমরা বুঝতে পারবো প্রভাত। সত্যি মামা আপনার ভুঁড়িতে যে এত বুদ্ধি আগে বাবা গো, বুদ্ধি না থাকলে এত ফাঁকা জায়গায় চাষের সিজন করতে আসি বাবা? মামা বাবু বাবা এখন আমাদের করণীয় কাজ কি? দেখো বাবা একটা দিন ধান ধরতে হবে, দিন ধান ধরে এই মুহূর্তে আমাদের এই ধান ছড়াবার ব্যবস্থা করতে হবে। নারায়ণ নারায়ণ নারায়ণ, মামিমা আসিবার সময় আমাকে বলে দিয়েছিল আজ হচ্ছে শুভ দিন, এই শুভ দিনে আমাদের শুভ কার্য শুরু করে দিতে হবে। আজই শুভ দিন? হ্যাঁ মামা। তাহলে বিলম্বের নাই প্রয়োজন বাবা, এই মুহূর্তে তুমি বলত্বটি নিয়ে এসো, আমরা হাল পুণ্যের কাজ শুরু করে দিই। দেখুন মামা বাবু আপনার এই বলদ দুটি কখন কি করে আর কখন কোথায় থাকে আমি নিজেও জানি না বাবা, আপনার বলদ আপনি আনুন আমি শুধু ছুটে দেবো। একটু বদমাইশি তো করবেই বটে। তাহলে বলদ কোথায় পাই বাবা? এই যে দুটো বলদ, এই দুটো বলদ মনে হচ্ছে ভালো না, ও বলদের মনে হয় ঠ্যাং ভেঙে গেছে একটা হাতে এখান থেকে। তাহলে তো হবে না বাবা, তুমি এক কাজ করো বাবা। হ্যাঁ বলো। পিছনে দুটো বসে আছে ওই দুটো। হ্যাঁ মা, খড় দেবো, খড়ের সঙ্গে ভুষি দেবো, একটু ভেলি গুড় দেবো। আয় বাবা, মামা আমি আগেই বলেছিলাম আপনার এই বলদ তোমার বড্ড ঠেকা, কথা শোনেন না মামা, খাওয়া দেবো না আজকে, খাওয়া দেবো মামা, রেগে যাচ্ছি কিন্তু আমি। বাবা আয় না আয় না, দেরি করি না, বাবা আয়, তোদের জন্য আমার ব্যাগের নজেন আছে, নজেন দো বাবা। বাপি দাঁড়া, কি হবে
গৌরী তোমার এই কথা মতো এই বললুক সদনে হাল পুণ্যের কাজ শুরু করছ আমি তুমি কৈলাসতে সংকেত ধ্বনি করো বলে হাল ধরেছে ভাঙর ভোলা এই বললুক সদনে গো হাল ধরেছে ভাঙর ভোলা বললুক সদনে গো হাল ধরেছে ভাঙর ভোলা আরে হাল ধরেছে ভাঙর ভোলা বললুক সদনে গো চলেছে জীবের শুভ মনে লাগি ভোলা জীবের শুভ মনে লাগি ভোলা আলে ধরেছে বললুকায় ভোলা আলে ধরেছে বললুকায় আলে ধরেছে বললুকা সদহনে গো আলে ধরেছে ভাঙর ভোলা এই কি সর্বনাশ করলে বাবা তুমি এই কি সর্বনাশ করলে এই আড়াই পাগের কালে গরুর গায়ে কেন বেত্তেঘাত করলে বাবা তুই কেন বেত্তেঘাত করলে আমার জন্ম তুমি না জেনেই মেনেছো তাই এই কথাটা মর্তের মানবদের কাছে মিলিয়ে দেবে এই আড়াই পাগের কালে কোন মানব যেন গরুর গায়ে বেত্তেঘাত না করে ঠিক আছে মামা বাবু এই কথা আমি মর্ত মাছরি প্রচার করে দেবো দেখো বাবা বাবা তাহলে আমাদের ধান্য গুলো ছড়িয়ে দিতে হবে বুঝতে পেরেছ ধান্য ছড়া তো আমি ছড়া দেখে শিখে নেবো না ঠিক আছে বাবা আমি ছড়া ছড়ি দেখে দেখো বাবা এই ধান্য ছড়াবার আগে বড়দের মুখে ধরতে হয় বড় যদি সন্তুষ্টি হয়ে যায় সমস্ত বিয়ন বাহির হয়ে যায় কেমন ঠিক আছে দিন হামাম করে খাবে তোমারই কথা মতো এই বললুকের সদনে আমি ধান্য ছড়াচ্ছি তুমি আশীর্বাদ করো গৌরী তুমি আশীর্বাদ করো কিন্তু বাবা একটা সর্বনাশ হয়ে গেছে কি সর্বনাশ এইবারে কথাটা আমার মনে পড়েছে জানো বাবা সেই যে মইটা না আমি বাড়ি ফেলে এসেছি তোমার হবে কি বলতো ও বেটা ছেলে মই ফেলে এসছো দেখো তোমার কেমন জব্দ করি কি বিড়বিড় করে বলছো মামা বাবু আপনি এক কাজ করো কি কাজ আপনি এই মাটির উপর শয়ন করুন আপনার গলায় একটা দড়ি বাঁধবো মিলে একটু কষ্ট করলেই হয়ে যাবে দেখো বাবা হাত দিয়ে মাটি গুলো সমান করে দিলে আর পাখি পক্ষে খুঁড়ে খেতে পারবে আবার কষ্ট কি হবে উপায় নাই